وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، এক ভাই জানতে চেয়েছেন যে বন্দুক সম্বন্ধে যে ইসলামে কতটা বন্দুককে বিধিবিধান করা হয়েছে। দেখেন, বন্দুকের দুটো পদ্ধতি আমরা দেখবো ইসলামের শরীয়তে, যেটাকে বলা হয় ইজার, অর্থাৎ ভাড়া। ভাড়া দেওয়া কোনো জিনিস সেটা শরীয়তসম্মত আছে, যেমন বাড়ি ভাড়া দেওয়া, আপনার সম্পত্তি ভাড়া দেওয়া। রাফে বিন খাদিজ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দুই চাচা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে জমিকে বর্গা দিতেন এইভাবে যে নালার পাশে যে শস্য হবে তা তাদের জমির মালিক শস্য নেওয়ার জন্য কিছু জমিকে পৃথক করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরূপ করতে নিষেধ করলেন, রসুল্লাহ সাল্লাম নিষেধ করলেন। হানজালা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহুকে বললাম, স্বর্ণ মুদ্রা ও রূপ মুদ্রার বিনিময়ে জমি ভাড়া দেওয়া যাবে কি? তিনি বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তিনি বললেন যে এতে কোনো বাধা নেই। বুখারী মুসলিম মিসকাত 2974 নম্বর হাদিস। তাহলে এটা একটা পদ্ধতি। দ্বিতীয়, জমি বর্গা দেওয়া, অর্থাৎ জমিতে উৎপাদিত শস্য যে ফসলটা হবে তা পরস্পর ভাগাভাগি একটা চুক্তিতে আসা, এটা শরীয়তসম্মত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের জমিতে উৎপাদিত ফসলের অর্ধেক প্রদানের শর্তে বর্গা দিয়েছিলেন। বুখারি মুসলিম মিসকাত 2972 নম্বর হাদিস। অর্থাৎ ফসলে বর্গা হবে, জমিতে নয়। জমি ভাগাভাগি করলে তা জায়েজ হবে না। কিন্তু আমাদের দেশে যে বন্ধকি প্রথা চালু আছে, আপনি তার কাছে কিছু টাকা নিলেন আর সে আপনার জমিটা রেখে দিল, এর পরিবর্তে আপনি যতদিন না টাকা শোধ করতে পারছেন সেই জমির ফসল খাচ্ছে, আপনাকে কিছুই দিচ্ছে না, এটা সম্পূর্ণ সুদ, এটা হারাম, এটা কোনো সময় সম্মত নয়, শরীয়তসম্মত নয়, এটা নাজায়েজ। অনেক ওলামারা বন্ধকিকে যারা ফতোয়া দিয়ে থাকে যে এটা হালাল, তারা এটা ভুল পথা। কারণ এই জমি দু ভাগে বিভক্ত করা যায়, যেটা বললাম একটা ভাড়া আর একটা বর্গা, খাদ্য শস্য তার উপর বর্গা আপনি করতে পারেন। কিন্তু আপনি জমি তাকে দিয়ে দিলেন, তার পরিবর্তে আপনাকে কিছু টাকা নিলেন আর সেই জমিতে আপনার কোনো দায়িত্ব থাকলো না, সেই জমিটা চাষ করলো আর জমির ফসল সে নিতে থাকলো, এটা সম্পূর্ণ সুদ, এটা করা যাবে না, এটা হারাম ইসলামে।